যে অতীতে নির্বাচনগুলো কোনো নির্বাচন হয় নাই, সামনে নির্বাচন হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ। একটি দেশে গণতন্ত্র না থাকলে মানবাধিকার থাকে না। আজকে বাংলাদেশে মানবাধিকার নাই, সেনা প্রধান এবং পুলিশের প্রধানদের বিরুদ্ধে স্যাংশন দেয়, এটা অত্যন্ত দুর্ভাগ্য, লজ্জাজনক। বাংলাদেশে শহীদ জিয়াউর রহমান যেখানে সার্থক, যেখানে সফল, সেখানেই আওয়ামী লীগের নেতারা এবং আওয়ামী লীগ সেখানেই ব্যর্থ। অতএব এই দুর্বলতার কারণেই আওয়ামী লীগ ভয় পায়, এখন পর্যন্ত বেগম জিয়াকে ভয় পায়, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পায়, এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলে শেষ করা যাবে না, আপনারা ভালো করে জানেন। আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশ বলতো আর আমাদের কারো কোনো অজানা নেই যে এই বাংলাদেশ, যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ধ্বংস করে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। 72 থেকে 75 আওয়ামী লীগ, এখনও গত 14 বছরে এই দেশে গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার নাই, শুধু সংসদে নয়, যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন হয় সেখানেও মানুষের ভোট দেওয়ার অধিকার নাই, এই অধিকারকে হরণ করেছে। একটি দেশে গণতন্ত্র না থাকলে মানবাধিকার থাকে না। আজকে বাংলাদেশে মানবাধিকার নাই। আমেরিকা এই জন্যে বাংলাদেশের রক্ষী বাহিনীকে এবং র‍্যাবকে এবং সেনা প্রধান এবং পুলিশের প্রধানদের বিরুদ্ধে স্যাংশন দেয়, এটা অত্যন্ত দুর্ভাগ্য, লজ্জাজনক বাংলাদেশে। কিন্তু এটা কারা করেছে? আওয়ামী লীগ তাদের এই দুঃশাসন টিকে থাকার জন্য এদেরকে ব্যবহার করেছে, তার জন্য তারা আজকে মানবাধিকার লঙ্ঘনের জন্য আজকে স্যাংশনের দিনে হয়েছে। আজকে বাংলাদেশে সবচাইতে বড় সংকট সামনে একটি নির্বাচন, এই নির্বাচন যে আজকে যারা ক্ষমতায় তাদের অধীনে যে কোনো সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয় না, এটা বারবার প্রমাণিত, 14-তে প্রমাণিত, 18-তে প্রমাণিত, আমাদের বলতে হয় না। শুধু আমরা নই, আজকে সারা বিষয়টা আজকে স্বীকার করে যে অতীতে নির্বাচনগুলো কোনো নির্বাচন হয় নাই, সামনে নির্বাচন হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ। এখানে আওয়ামী লীগের তারাও বলেন যে সাম্প্রতিক যে আওয়ামী লীগ আমেরিকা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যে আইন করেছে ভিসা নীতি, এটাও আমাদের জন্য লজ্জাকর যে শুধু বাংলাদেশের জন্য আমেরিকা প্রশাসন একটা ভিসা নীতি করতে হলো। কেন? যে এই দেশে যারা গণতন্ত্রের প্রতি বাধা, এই দেশে যারা সমাবেশ মিছিল করতে বাধা দেয়, এদেশে যারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বাধা দেয়, তাদের বিরুদ্ধে এই ভিসা স্যাংশন। তাহলে কাদের বিরুদ্ধে? প্রথম দিকে আওয়ামী লীগ শুরু করেছিল এটা বিএনপির বিরুদ্ধে, বিএনপি নাকি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে বাধা দেয়। আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এদেশে পুনঃ প্রতিষ্ঠার জন্য বিএনপি গত 15 বছর যাবৎ, 14 বছর যাবৎ আন্দোলন করছে, আমরা কোথায় বাধা দিলাম? আমার তো এটা চাই। এবং সরকার প্রধান, প্রধানমন্ত্রী পর্যন্ত বললেন যে আগামীতে বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তাহলে তিনি তো স্বীকার করলেন যে অতীতেরগুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই। আর আমেরিকা যখন বলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে এটা হবে, এটাও তো প্রমাণ যে অতীতেরগুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই। আর আমরা পরিষ্কার বলছি যে শেখ হাসিনার অধীনে, এই সরকারের অধীনে কোনো রকমেই সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না, হয়নি, হবেও। অতএব আমরা পরিষ্কারভাবে বিএনপি বলেছি, শুধু আমরা নই, আমাদের সাথে অনেক যুগপৎ আন্দোলনে সাথী রয়েছেন তারাও বলেছে, এবং আপনারা জানেন যে আমরা যে বিভাগীয় সমাবেশগুলো করেছি, কত বাধা, কত বিপত্তি সৃষ্টি করেছে, তার মধ্যেও জনগণ সাঁতরিয়ে এসে হেঁটে এই সমাবেশকে সফল করেছে। তাদের কিন্তু একটা আওয়াজ যে এই স্বৈরাচার ফেসিস্ট সরকার থেকে এই দেশকে রক্ষা করতে হবে, জনগণকে তাদের থেকে রক্ষা করতে হবে। এটাই ছিল এদেশের জনগণের একমাত্র আওয়াজ এবং রায়। এই রায় যদি আমরা প্রতিষ্ঠা করতে হয়, এই সরকারকে হটানো ছাড়া আর কোনো বিকল্প নাই।